গোছালো এই সাজানো বাড়িতে আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন রেবু উঠে গেছিস? হ্যাঁ মা। যা মা, দেরি করিস না, সবাইকে উঠা, 6টা বেজে গেছে। ইমিটার নাকি প্রতিদিন কলেজে দেরি হয়ে যাচ্ছে, আর আহি তো ছোট মানুষ, ওকে একটু আস্তে আস্তে আগে থেকে না উঠালে? মা অস্থির হয়ে না তো। আমি সবাইকে উঠাচ্ছি। বড় ভাবি, বড় ভাবি উঠে যাও, বেলা হয়ে গেছে। মেজ ভাবি, ভাইয়ার চাকরি রুমে দিয়ে যাব। ঠিক আছে। এই বাড়িটার অদ্ভুত এক প্ল্যান, এত বড় একটা বাড়ি, দেড়খানা মোটে টয়লেট, অসহ্য। বড় ভাইয়ের মতন নিজের খরচে একটা অ্যাটাচ বাথরুম বানিয়ে নিলেই তো পারো।
বাথরুমের কিউতে আর দাঁড়াতে হয় না। বড় ভাইয়ার মতো স্বার্থপর আমি নই, সবাইকে ফেলে একা সুখ ভোগ করতে ওর তো কোনো জুড়ি নেই। তাহলে আর চড়ছো কেন? নিঃস্বার্থ উদার মহৎদার মানুষ যখন তুমি। যাও যাও, টয়লেট খালি হয়েছে। গুড মর্নিং পাপা। তোমার 3 মিনিট কিন্তু 30 মিনিট হয়ে গেছে, 7টা বাজে। আমি কিন্তু চলে যাচ্ছি। প্লিজ আর 5টা মিনিট। আরো 5 মিনিট তাহলে আমি জানি না। আমি রেবুকে বলে যাচ্ছি তোমাকে উঠিয়ে দিতে। তোমরা মেয়েরা অফিসে যা ফ্যাসিলিটিস নিতে পারো না, সুন্দরী হলে তো কথাই নেই। আই এম শিওর তুমি কখনোই সময় মতো অফিসে ঢুকতে পারো না। না ঢুকতে পারার অন্য কারণ আছে বুঝলে? রাহিটা দিনকে দিন এত বেশি দুষ্ট হচ্ছে না, ওকে স্কুলের জন্য রেডি করিয়ে কাপড় চোপড় পরানোটা মানে একটা ঝক্কি। সেটা তো মাই করছেন। হ্যাঁ মাই করছেন, কিন্তু তারপরে তো আমাকে হেল্প করতে হয় নাকি? আরে আরে তুমি রেগে যাচ্ছ কেন? অবশ্যই রেগে ভালোই হয়েছে, তোমার ঘুমটা কেটে গেল। আর যাচ্ছ কোথায়? সন্ধ্যায় রিহার্সালে দেখা হচ্ছে কিন্তু। গুড মর্নিং পাপা। মর্নিং পাপা, একটু খেলা বেস্টা দিবে? মেন হেডলাইন না দেখেই খেলার খবর? মেন হেডলাইন কী পড়বো বলো? সে তো একই কথা, খুন খারাপি ডাকাতি নয়তো পলিটিক্যাল ভায়োলেন্স, এর চেয়ে আমার খেলার খবর অনেক ভালো। দাও না বাবা। থ্যাংক ইউ পাপা। মর্নিং বাবা। মর্নিং। এই দাও চা। আজ কিন্তু সকালে চা দিতে কিন্তু দেরি করে ফেললাম। পেয়েছো এই যথেষ্ট, সবাই ব্যস্ত। তা না বুঝলাম সবাই ব্যস্ত, কিন্তু তোমার ব্যস্ততা তো আমাকে ঘিরে হওয়া উচিত নাকি? হয়েছে হয়েছে, সাত সকালে অত রোমান্টিক কথাবার্তা শুরু করে দিও না। শোনো মাকসুদ, রান্নাঘরের চুলো তো আর 4-5 জোড়া না, 1 জোড়া, আর তাতেই সবার জন্য নাস্তা তৈরি হচ্ছে। বাচ্চাদের স্কুল সকাল 8টায়, নাস্তা ছাড়াও ওদের জন্য টিফিন তৈরি হচ্ছে। দেখো মিনু, আমাকে তুমি ছেলে মেয়ে খোঁটা দিও না, আমার একটা মাত্র ছেলে, তাও তো তাকে 7 সকালে স্কুলে যেতে হচ্ছে না। তোমার ছেলেকে না হয় অত সকালে যেতে হচ্ছে না, কিন্তু তোমার ভাইদের ছেলে মেয়েদের তো যেতে হচ্ছে। তোমাকে তো কতদিন বলেছি যে ঘরের মধ্যে একটা হিটার রাখার ব্যবস্থা করো, তাহলে অন্তত সকালে চাটে একটু আরাম করে খাওয়া যেত। বেডরুমের মধ্যে রাখবো আমি হিটার? এমনিতে রুমটার যা অবস্থা, এতটুকু একটা রুম তার মধ্যে রাজ্যের জিনিসপত্র আমার ঢোকাতে হয়েছে। একসঙ্গে থাকতে গেলে একটু তো অসুবিধে হবে মেনু, এটা আমি যেরকম বুঝি তোমারও সেরকম বোঝা উচিত। একসাথে যখন আছো তখন ওই এক্সট্রা স্পেশাল টি খাওয়ার অভ্যাসটা বাদ দেওয়া উচিত। তুমি বড় বলে তোমাকে কেউ এক্সট্রা সম্মান দেখাচ্ছে না তো? ওহো, সকালবেলা মুডটা অফ করে দিও না তো মেনু। স্পেশাল টি, সকাল 8টায় 1 কাপ চা, তাও আবার স্পেশাল। বারে আমি কি করলাম? তুমি তো চায়ের কথা বলে কথা বাড়াচ্ছ। ঠিক আছে ঠিক আছে, সকালবেলা আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। আহা,
আমি যেন কত চাচ্ছি, সমস্যাটা শুরু করলে তুমি আর দায় চাপাচ্ছ আমার উপরে। আরে বাবা, চড়ছো কেন? চড়লাম কোথায়? হাসছো যে? হাসতেও পারবো না, এই যে দেখি উল্টো রাজার দেশ। রাগলে বলে রাগতে মানা, হাসলে বলে হাসতে মানা। মিনু, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি, মা গাড়ি পাঠিয়েছেন, ওখানে যেই নাস্তা করব। মিনু, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, আরেক মগ দেবে? তোমাকে নিয়ে আর পারি না। তোমাদের সাথে তো আর কথা হচ্ছে না, 10টায় আমাদের ট্রেন, মাত্র 3 দিনের জন্য যাচ্ছি। ইমি, তোমার পরীক্ষার জন্যই কিন্তু তোমাদের নিচ্ছি না, সুতরাং দুষ্টামি না করে টাইমটা ইউটিলাইজ করবে, ঠিক আছে? পরীক্ষা না থাকলেও যেতাম না, মামার ফ্যাক্টরি ওপেনিং, সেখানে আমরা গিয়ে কি করতাম, বোরিং। ইমি ইমি, চল আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে, চল। ইমিনা, দিন দিন প্রচণ্ড বেয়াদব হয়ে যাচ্ছে। আহা, কথাটা ওভাবে নিও না, অফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট, ওরা তো আসলে এনজয় করতো না। তাছাড়া তোমাদের ফ্যামিলির ব্যাপার, আমারও যেতে কেমন যেন হেজিটেশন হচ্ছে। তুমি আসলে বড় আপাদের সাথে চলে গেলেই পারতে, কেন যে আমাকে এর মধ্যে ইনভলভ করলে? রুবিনা, রুবিনা প্লিজ স্টপ ইট, আমি আসলে এভাবে মিন করিনি, প্লিজ। মা দেখো, আমার অ্যাসাইনমেন্টের প্রতিটা পেজে রাহি হনুমানের ছবি এঁকে রেখেছে। এদিকে 12টার মধ্যে আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। এ তো অন্য কারো ছবি নয়, তোর ছবি এঁকেছে তো। পাপা, তুই তোর ইম্পর্টেন্ট জিনিসপত্র যেখানে সেখানে রাখিস কেন? আচ্ছা বাবা, কোথায় রাখবো? এই একটা টেবিলে আমাদের 3 জনকে পড়তে হয়। আজ আমি মা ওকে পিটিয়ে শেষ করে ফেলবো। এত উত্তেজিতর কিছু নেই, আর একটা প্রিন্ট আউট বের করে নিলেই হয়, অসুবিধা নেই তো তাতে। এই আমি আসি। তুই তো ওকে বেশি বেশি আদর দিয়ে মাথায় তুলেছিস। হ্যাঁ, আর যদি ওকে কখনো আদর করেছি। রাহি, আয় রাহি। কি ব্যাপার, কি হয়েছে ভাবি? তোমার মেয়ের কাণ্ড দেখো, শায়কের অ্যাসাইনমেন্ট পেপারে হনুমানের ছবি এঁকে রেখেছে, অথচ আজই 12টার মধ্যে এটা জমা দিতে হবে। ঠিক আছে, আমি দেখছি। সরি সরি চাচি, চাচি আপনি ওকে কিছু বলবেন না, আমি দেখছি। শায়ক, ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও প্লিজ। তুই নাস্তা খেয়েছিস? না। তুই নাস্তা খেয়ে তারপর যাবি। কিচ্ছু বলবো না তাই ভেবেছিস না? কিচ্ছু বলবো না না, কান ছিড়ে গেল তো। কান ছিড়বে, ছিড়ো। কান গেলে সবাই আমাকে কান কাটা রাহি বলবে তো। বলুক, তোর বড্ড বার বেড়েছে না? আচ্ছা, ওই শায়কের অ্যাসাইনমেন্ট পেপারে ও সমস্ত আঁকতে গেছিস কেন? হ্যাঁ আঁকবো, আর আঁকবো, হাজার বার আঁকবো।
অসভ্য বেয়াদব তুই অসভ্যতা করবি আর আমাকে অন্যের কথা শুনতে হবে না আজকে সেদিন আমি কি করছি প্লিজ মা ছেড়ে দাও মা আপনি এর মধ্যে ঢুকবেন না না আহা ছেড়ে দাও ওকে ওকে আমি আজকে একদম শেষই করে ফেলব এই আপনার আদরে আদরে ও একেবারে নষ্ট হয়ে গেছে কি বলছো তুমি বৌমা ও এবারে সবচেয়ে ছোট মেয়ে ওকে আদর করব না তো কাকে আদর করব তুমি কি বলছো বৌমা তাছাড়া আমার ধারণা কিছু একটা হয়েছে নইলে শায়েক একেবারে রাহি বলতে অজ্ঞান আর রাহি ভাইয়া বলতে একেবারে অজ্ঞান এই রাহি কি হয়েছে রে তুই এভাবে এই কাজ করতে গেলি কেন হ্যাঁ দাদু তুমি জানো না কাল রাতে শায়েক ভাইয়া ফুপি মিয়া পূজয় সবাই রাত জেগে গল্প করেছে কিন্তু ওরা আমাকে অ্যালাউ করেনি কেন ওরা এটা করবে বলো তাহলে তো মোটে ওরা ভালো করেনি আচ্ছা ঠিক আছে আমি ওদের দেখছি তুই যা তো যা যা মা এটা বোধহয় ঠিক হলো না ওর আর একটু শাসনের দরকার ছিল বৌমা শাসন তো অবশ্যই করবে তবে এক এক বয়সে এক এক রকম শাসন রাহি এখন বড় হচ্ছে না ওকে এভাবে মারা তোমার ঠিক হয়নি এটা আপনি কি বলছেন মা আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে দেখে আমি মা হয়ে ওকে শাসন করতে পারবো না সেটা অন্যায় হয়ে যাবে অন্যায় হবে কেন আমি বলছিলাম থাক মা আপনার কাছে আমার অনুরোধ আমার মেয়েটাকে আপনি একটু আমার মতো করেই শাসন করতে দিন সরি সরি মা মা আমি গেলাম সাবধানে যাস দুজন উঠবি এই কি একজন তো দেখি উঠাও ছোট ভাইয়া প্লিজ 11টা বাজে তোর তোদের ওঠাতে ওঠাতে প্রতিদিন আমার ক্লাসে লেট হয় ওঠ না ওঠ ভাইয়া শোনা লক্ষ্মী ওঠ 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 তাড়াতাড়ি ওঠ শোন তোকে না উঠিয়ে কিন্তু আমি যাচ্ছি না ঘর থেকে ওঠ রেবু সন্ধ্যায় বাসায় থাকিস পারলে মাকে বুঝিয়ে রাখিস বোধহয় আজকে আমি বিয়ে করব রঞ্জু কিরে ওই
তোর তো বোধহয় নার্ভাস ব্রেকডাউন হচ্ছে রে। যা এখন থেকে মাকে কনভিন্স করা শুরু কর। অবশ্য তোর জন্য সময়টা খুব কম হয়ে গেল। ঠিক আছে যা, আমার টার্মে তোকে যথেষ্ট সময় দেওয়া হবে। ব্যাপারটা তো হালকাভাবে নিস না ভাইয়া, বাসার সবাই কীভাবে রিয়্যাক্ট করবে তুই জানিস না। সব বিষয়ে বারবার এরকম রিয়্যাক্ট করাই তো ওদের স্বভাব। কেমন আছো? ভালো। চলো উপরে চলো। কখনো কখনো